মিঠাই পরিবারে তো উৎসবের শেষ নেই, কিন্তু মিঠাই পরিবারের সদস্যরা কতটা মজেছেন পর্দার বাইরে উৎসবে, ভাইফোঁটা কিভাবে কাটাতে চলেছেন তারা। প্রেমের জল্পনা শেষ না হলেও পর্দাতে কিন্তু তাদের মধ্যে দিদিয়া আর ভাইয়ের সম্পর্ক। কিন্তু বাস্তবে কৌশম্বী আর আদ্রিতের সম্পর্কের সমীকরণটা কি? সত্যি কি আদ্রিতকে ভাইফোঁটা দেবেন কৌশম্বী? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভি ব্রিটি ওয়ার্ল্ডের সাথে। যৌথ পরিবারের মজা কাকে বলে তা মিঠাই দেখলে খুব ভালো করেই বোঝা যায়, যা বাংলার অন্যতম সেরা ধারাবাহিক। ধারাবাহিকের গল্পের সাথে সাথে দর্শকরা অভিনেতা অভিনেত্রীদেরকেও খুব ভালোবেসে ফেলেন, তেমনই মিঠাই পরিবারের প্রত্যেক সদস্যকে খুবই ভালোবাসেন দর্শকরা। মিঠাইয়ের অন্যতম দুই সদস্য আদ্রিত এবং কৌশম্বী, যাদের পর্দাতে দিদি আর ভাইয়ের সম্পর্কে দেখা যায়, কিন্তু বাস্তবে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনার কিন্তু শেষ নেই। টলিপাড়ায় জোর গুঞ্জন দুজনে নাকি প্রেম করছেন, এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে একেবারেই নারাজ আদ্রিত এবং কৌশম্বী। যদিও এই জল্পনা আজকের নয়, কিন্তু ফের একবার এই জল্পনার আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী নিজেই। আদ্রিতকে ভাইফোঁটা দেওয়ার প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, আমরা সবাই পেশাদার, তাই ক্যামেরার সামনের সম্পর্কগুলোকে পর্দার সামনেই রাখতে চাই, বাস্তবায়িত করার কোনো বাসনা নেই। কৌশম্বী আরো জানান, তার নিজের দাদা রয়েছে এবং আরো এক দাদা আছে, কেবলমাত্র তাদেরকেই ভাইফোঁটা দেবেন তিনি। সিট বা সোমদের আলাদা করে ফোঁটা দেওয়ার কোনো ভাবনা তার মধ্যে নেই। একে তো প্রেমের জল্পনা, তারপর আবার পর্দার ভাই বোনের ভাইফোঁটাকে পাত্তাই দিলেন না কৌশম্বী চক্রবর্তী, আর তাতেই আবার আদিত কৌশম্বীর প্রেমের জল্পনার আগুনে ঘি পড়ল। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভি ব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।